আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সানজি দা আহাজ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টাউনের মধ্যে ফেয়ার আসছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার্স ডে, যেহেতু ছিল 1st of May, তো সেই জন্য ওই ব্যাংক হলিডে এই মানডে, আর ওয়েদারটাও ভীষণ ভালো। তো ওয়েদারটা যখনই ভালো হয় দেখা যায় সেখানে, মানে আমাদের টাউনে ফেয়ার, যে কোনো সব টাউনে ইংল্যান্ডে ফেয়ার আসে বা যে কোনো ধরনের আউটডোর ইভেন্টগুলো বেশি হয় আর কি। তো আমাদের টাউনে ছোটোখাটো একটা ফেয়ার আসছে, মনে হয় বাচ্চাদেরই হবে, এখনও আসলে বলতে পারি না কি ধরনের ফেয়ার, বাট যাচ্ছি, দেখা যাক, বাচ্চারা হয়তো বা এনজয় করবে। তো উমাইরাও আসছে ইউনিভার্সিটি থেকে, আমি এই দেন আয়দা যাচ্ছি, আমাদের সাথেই থাকেন। আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের ড্রাইভেই আমাদের এই সাউথফিল্ড পার্কটা। এটা একটা বড় কমিউনিটি পার্ক, আর এই পার্কেই হচ্ছে আমাদের আজকের ফেয়ার। তো এই সবচেয়ে বেশি, মানে ঢুকতে না ঢুকতেই একেবারেই উৎসব মুখর সেই পরিবেশ আর কি, চারিদিকে গান চলছে, বাচ্চাদের রাইড, আর আজকে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে ওয়েদার। অনেক দিন ধরেই বৃষ্টি পড়ছে, মানে একেবারে অনেক অনেক বৃষ্টি পড়ছে, ওয়েদার একেবারেই বলছিলাম যে গ্লুমি যেটাকে বলে ওটাই, মন খারাপের ওয়েদার। বাট অনেক দিন পর রোদের দেখা পেয়ে আমার ভীষণ ভালো লাগছিল। তো আজকে রাইড মনে যা ঢুকেই যতটুকু বুঝলাম সেখানে হচ্ছে সবই বাচ্চাদের রাইড, আর ছোটোখাটো কিছু দোকানপাটও এসেছে, খেলনার দোকান আর জুয়েলারির দোকান আর কিছু খাবার দাবারের দোকান। এখন যেখানে খাবার দাবারের দোকান ওখানে বার্গারের এই যে ভ্যান এটা এসেছে, যেটা যদিও হালাল না আমাদের জন্য, তো আমরা ওখানে খেতে পারবো না, বাট আইসক্রিম ভ্যান আছে, তো আমরা আইসক্রিম খাবো, ওটাই প্ল্যান করছি। আর এদিকে সবচেয়ে আয়দামণির তো খুশি একেবারে শেষ নাই আর কি, ও দেখার সাথে সাথে খুবই খুবই এক্সাইটেড। আয়দামণি তো একটার পর একটা রাইডে উঠেই চলছিল আর কি, ওর যে কী যে ভালো লাগছিল, মানে আজকে যেন ওরই একটা দিন আর কি, ও তো এক্সপেক্টই করে নাই এমন। আর এইডেন ও তো একেবারে রাইডে ওঠা পছন্দ করে না আমার মতোই, ও মানে ডিজি ফিল করে, তো ওই ধরনের রাইড যেগুলো ভয়ঙ্করভাবে উঠানামা করে, তো ওই রাইডগুলোতে উঠলে এইডেন অনেকবারই ট্রাই করেছে, কিন্তু ও আসলে খুবই সিক ফিল করে আমার মতোই, উঠতেই চায় না। যাই হোক, ও বোনকে দেখেই ও খুশি হচ্ছিল অনেক, আর আমি তো মনে মনে খুঁজছিলাম কোনটার মধ্যে আমি এইডেনকে উঠাতে পারবো। তো সামনে বাম্পার কার আছে, ওটাতে আবার এইডেন উঠতে পছন্দ করে, তো আমি অপেক্ষায় ছিলাম আর কি, ওইটাতে সামনে আসলে আমরা ওই বাম্পার কারে তুলে দিব আর কি এইডেনকে। আর এই নাগরদোলা, এই নাগরদোলা ছোটোকালে কিন্তু আমি খুবই খুবই পছন্দ করতাম, আর এইডেন বোনের জন্য একটা হুকে ডাক একটা টয় নিবে, সেই জন্য এই সবচেয়ে সহজ খেলাটি ও খেলছিল। Thank you, thank you.
রাইডসের পাশাপাশিও এখানে ছোটোখাটো জুয়েলারি দোকানও খুলে উঠেছে আর কি। তো এই ধরনের জুয়েলারিগুলো কিন্তু মায়েরা মোটামুটি পছন্দই করে, ও পরেও দেখে মাঝে মাঝে। তো মায়েরাকে বলছিলাম তোমার কোনটা ভালো লাগে নাও, আমি কিনে দেব। তো আজকাল ও তো বড় হয়ে গিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে ফাইন্যান্সিয়ালি মোটামুটি, তো এখন আর মামি থেকে কিনতে চায় না, মামিকে কিনতে দিতে চায় না আর কি। বলছিল আর কি, না আমি পে করব, আমি যা কিনবো এই আর কি। তো যাই হোক, ভালোই, আসলে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা উচিত মেয়েদের আমি মনে করি। আর এই তো আয়দাকে সেকেন্ড থার্ড বলে কথা না, আসলে অনেকগুলাই ও রাইডে চলছিল পালাক্রমে, কোনোটা রাইডই বাকি ছিল না মনে হয়। তো এই আরেকটা রাইড খুবই সুন্দর, এই রাইডটা আমার দেখতে ভীষণ ভালো লাগছিল। যাই হোক, রোদের দেখা পেয়ে আমরা সবাই তো একেবারে দিশেহারা, আমরা খুবই এনজয় করছিলাম ওয়েদারের সাথে সাথে এই রাইডগুলো। তো এখন আইসক্রিম খাবো, এছাড়া আসলে ওখানে তেমন কিছু খাওয়ার অপশন ছিল না। তো এই তো আইসক্রিমওয়ালা থেকে আয়দার জন্য আর আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে নিলাম আর কি। আয়দা মনির আজকে একটা খুবই খুবই হ্যাপি ডে আসলে বলা চলে আর কি, ও খুবই এনজয় করছিল প্রত্যেকটা জিনিস, আইসক্রিম বলেন, ওয়েদার বলেন, রাইডস বলেন, ওর জন্যই যেন আজকে একটা special, very, very special day. Yes. Okay, be sure to... Oh, Dika! Oh! We all gave our sister. I gave her a dumpling. I gave her... আয়দার কান্নার এই একটাই কারণ, এইডেন আর উমাইরা গিয়েছে এই বাম্পার কারে, যেটাতে ও যেতে পারছে না, ওর এইজের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট না, এখন এই রাইডটাতে যাওয়ার জন্য ওই কেঁদে কেঁদে একেবারে বুক ভাসিয়ে দিল আর কি। তো এই যে আমরা রাইড থেকে উঠে এখন বাসায় চলে যাচ্ছি, প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো ভালোই একটা সময় কাটালাম আর কি। যেই পথে এসেছি সেই পথেই এখন ফিরে যাওয়া। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবাই এনজয় করে আজকের মতো। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।